গান করে গান একটু গান তো ঠিক মতো আইতাছ না। তারে না রে বন্ধু রে, আরে আমি আইতেছি আইতেছি। হ্যাঁ আরেকদিন ঠিক আছে। আরে ভাই তোমার এলাকার যেমন একটা শিল্পী তোমার তারে দড়ি মারি ফালা, আরে দড়ি মারি ফালা রে, যাব কোথায় খুঁজে পাই না। আর চুপ করা বেয়া, এটা কোন গান হইলো নাই? কোন গানের সুর নাই, গানের সুর পাইতাছ না? কি কব রাতে সুর পাও না? আরে ভাই তোমার গান শোনা আমার দরকার নাই, তোমার গানে সুর আজকে আইবো না। ঠিক আছে আমি গেলাম। আর তা গানের সুর না, উফ কি যন্ত্রণা পড়লাম রে বাবা। তুই যে আমার পরাণ বন্ধু রে, ওইরা গেলে কোথায় খুঁজা পাই না তোরে আমির। কি যে সুজায় দাঁড়ো তো ভাই, ভাই কি আমি গেলাম ভাই, আমার গানের দরকার নাই। এটা মেয়ে কোনো গান হইলো মেয়া? ও ও তুমি গানের মর্মটাই বুঝতেছো না, এমন একটা শিল্পী গুণী শিল্পী না তুমি, কোনো দামি এটা কোনো গান? এটা গানের নাই কোনো সুর নাই কোনো কে, এটা কোনো গান হইলো? বেটা তুমি বুঝতাছ না, গানে ছাগলের মতো গলা একটা বে, এটা কোনো গান? আর গান গান শিখো না, আমার গান নিয়ে মন্তব্য করো না বুঝছো? চুপ করো না, আমার গান নিয়ে কোনো মন্তব্য করো না। যে ফাউল কোন অনকার, এটা কোনো গান হইলো? শিল্পী শিল্পীর মর্যাদা দিও, শিল্পী কথা বুঝছো? আমি যে একটা শিল্পী এটা মর্যাদা দিতে শিখবো। চুপ থাকো, চুপ, তোমার মতো বেটার গান শোনা লাগতো না আমার, যাও বেটা। গান শোনার কত লোক আছে বেটা? আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কোথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে আসি পড়লেনটা জানি কি, যা যাওয়ার তাই হইব না, আর কি করবো, কিছু করার নেই। তোমার শরীরে তো আগের মতো ভালোই লাগতেছে, যাক ভালোই আছো না? তা তুমি যখন আইসেই পড়ছো তাহলে আমি তোমাকে দুই লাইন কবিতা শুনাই, তুমি মনোযোগ দিয়ে শুনবা, শুনো কিন্তু। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কোথায় না বড় হয়ে কাজে বড় হবে, তারপরে জানি কি, তার পরেরটা মনে নেই। শোনো পরেরটা তোমার পরশু দিন শোনাবো, হ্যাঁ তুমি এখন বাসা যাও। আসসালামু আলাইকুম। পরের লাইনটা জানি কি হবে, যাই পারি গিয়া পরের লাইনটা একটুখানি লেখি। প্রিয়া কেমন আছো তুমি? প্রিয়া ভালো আছি, তোমাকে দেখে খুব ভালো লাগতেছে আজকে। ভালো তো প্রিয়া, আমাকে একবার ভালোবাসা যায় না? আপনি প্রতিদিন এক কথা বলতে 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 আমার কান দুটো ঝালাপালা হয়ে গেছে বুঝছেন? কেন এই দেখো তোমার জন্য আমি শহর থেকে কি ড্রেস আপ পরে আসছি, নাইস, শুধু তোমাকে
ভালোবাসি বলে এক একটা সুযোগ দাও মা প্লিজ। এই শুনেন কথা কম কন, আপনি না ওই যে কি জানো নাম আপনার, প্রেম কুমার, প্রেম প্রেম ওই প্রেম কুমার বাদ দিয়া যদি চিরকুমার রাখেন তাহলে নাম ইজ দা বেস্ট, বুঝছেন? এটা এটা একটা কথা বললা প্রিয়া তুমি, এটা আমাকে একটা কষ্ট দিয়ে একটা কথা বললা তুমি, বলতে পারলে এত বড় কথাটা, একবার সুযোগ দিয়ে দেখো না আমাকে, দেখো আমি তোমাকে কতবার বলবো, আমি আমি আপনাকে ভালোবাসতে পারবো না। কেন বাসতে পারবো না? শেষ, এটা একটা কথা বলছো? অবশ্যই, এটা এই তুই আমার প্রিয়ার সাথে কথা বলিস তো এত বড় সাহস তোর কে দিছে বল? এই আমি আবার আপনার প্রিয়া হলাম এখন থেকে, আমার ঝাড়ি মারে। তুমি আমার প্রিয়া না, আমি হচ্ছে মডেল, হলিউড, ডলিউড, বলিউড, কলিউড, আমি হচ্ছে মডেল, ঠিক আছে? এটা তোমাকে বুঝতে হবে, বুঝতে হবে সেটা, তাই না? চলো তুমি আমার, চলো আমরা, এই 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 দাঁড়া, এই কিসে তুই তার হাত ধরছস কেন? প্রিয়া আমার, প্রিয়া আমার, আমার 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 আমার, তুমি আমার, এই আমার কিশোরের কথা না, আপনার কি সমস্যা কি? এই আমি আপনাকে বলছি আমি আপনাকে ভালোবাসি, এই আপনাকে বলছি আমি আপনাকে ভালোবাসি। কেন তুমি ওই দিন আমাকে দেখে হাসছো না? হাসতে দেখে আমি আপনার প্রেমে পড়ে গেছি, একবার না আপনার মানে আপনি আমার সামনে আসবেন না, কথা না মাথায় রাখবেন, আমি কি করব, আপনিও আমার সামনে আসবেন না। আমি মানে না প্রিয়া, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে, না 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 আমার আমার, আমি তোমাকে ভালোবাসি। আমি মর্টেল এর তো বুঝতে, ঠিক আছে ঠিক আছে, তোরে পরে দেখে যাবো, তোর পরে আমি দেখবো, চল লম্ব সিগারেট দে, চলো দেশটা হয়ে গেছে একটা ওর খেলাপ ম্যাসকো আমটু, আরে মোটুর পকেটে মাছ দিয়ে তুইছে শালার সাবালরা, 120,000 কোটার ভাল লাগে না, কি করবে নবরাত বাইরে গেছে তো, ও যে কানাই বাড়ির জমি লিয়ে গেছে গাড়ির জন্য, কি কর তোর মানে বুঝলাম না মাথা খারাপ বুঝতে হইব, আগে ফিটনি তারপরে হইলে বিচার, বুঝতে পারছেন? তুমি তো পেস্টা লাগাইছো, আমি কি কোথা থেকে কয়জন না ভালোবাসা তা তো ধরে, তোমার কাছে সিটি ব্যাংকে বসো, আমার আমার আইনে আমার দরবারে এডিয়ে বিচার, কারণ ওই যে ভালোবাসা দুজনে ওই একটারে এলাকা বিচার, আমার কাছে জমা রইলো,
বেশি কথা বলেন না, মেম্বার বানাইছি, বেশি কথা বলবেন না, একবার সাজিয়ে যাবেন, চিনেন না মেম্বার সাহেব, আমরার এই বিচার আমরা মানি না, তুই কি কর, মানি না মানে না বিচার ওদের বারে না সব কই বিচার আর আরে আবার কি হলো বিচার করে জান জান আপনারা বিচার আগে আরে শুরু করছ না জান তুই না কর আরে রে বিচার আগে কর মেম্বার আছে কথা মানে না এই আমাদের বিচার আগে করেন না না তুই আমার বিচার করে আরে দাঁড়া দাঁড়া দেখ কি অবস্থা আরে দাঁড়া আমরা লাগাইছি না আমরা লাগাইছি মেম্বার সাহেব বিচারটাকে আমাদের করেন আসসালামু আলাইকুম মেম্বার সাহেব আসসালামু আলাইকুম ওই মোট্টু বিচার করে এই তুমি এদিকে দাঁড়াও এদিকে দাঁড়াও আমাদের বিচার আগে করেন মেম্বার সাহেব ওই জানাই দাও মোট্টু মেম্বার দেখেন আমি জানের চেয়ে বেশি ভালোবাসি আমি হলাম তুমি আসো কিসের শিল্প তুমি আসো তুমি তুমি তোমার লেপাস লাগছে তুমি আনো বউ আনো বউ তুমি সিটি ব্যাংক আসো বিচারে না কেনে বিচারে না তুই যা কবি আচ্ছা আচ্ছা আমি বিচার করব আমি বিচার করব চুপ আমি ওরে নিয়ে যাই আচ্ছা সাইলেন্ট সাইলেন্ট কথা বলি ভাই আমি কি বিচার করব আমি একটু কথা বলি এই যে বাল বাল যে লাল এটা কেডা বাল দে লাল বাল আমারে মেম্বার যাবে এখান কি বলেন খায় না মা ছেড়ে দেন ছেড়ে দাও আমার ভাই বাল কি আমার মনে একটা কথা মেম্বার সাহেব দিয়ে তো একটা কথা বলতেছে এটা আমাদের শোনা উচিত তোরা কি বলো মেম্বার সাহেব যে রায় দিবে ওটা আমরা সবাই মানবো মেম্বার সাহেবের উপর কোন কথা বলবো না ওকে আপনি এলাকার গণ্যমান্য ব্যক্তি সবাই আপনাকে মানে আমি একজন কবি মানুষ আমি এই মেয়েটাকে খুব ভালোবাসি আমি ওই মেয়েটাকে ভালোবাসি আমি কিন্তু প্রেম কুমার আচ্ছা সব কুমার আমি মডেল কিন্তু আমি তো চাইছিলাম কি আজকা এই মাইয়া দুটা আমি রাইয়া বুঝাইতাম আমার কাছে থাকতো তুমি কারে ভালোবাসো গো আমার মতো একজন সিঙ্গার কে আমি শিল্পী আচ্ছা একটা পাইছি কাউকে ভালোবাসে না তাইলে এখন আপনারা চারজন আল্লাহর রাস্তা চলে যান গা আমি একটু এই দেশে থাকি কি হইলো আমরা চারজন যে মারামারি করলাম আমি একজন কবি মানুষ তুমি একজন সিঙ্গার মানুষ আমি মডেল মডেল প্রেম কুমার মডেল তাহলে লাস্টে লুচ্চা মিডিয়া করলো ওই যে মেম্বারে মেম্বারে এটা একটা কাজ করলো চলো বিচার করছে মেম্বারে আমি বুঝলাম না এই মেম্বার বিচার হলো মেম্বার চরিত্র তো শুনে আমরা কাজ করি আমরা তো স্যার বন্ধু না বন্ধু
আমরা চার বন্ধু চার জন পাগল হইছে বুঝছস না আমরা পাগল আমরা কি পাগল এই তো অজন্দ আজকে আমার এই অবস্থা আর আমার চাল লাগি ঠিক আছে তোরা পাপ না তে তুই আসলে দুই বছর হে এক বছর আমি পাঁচ মাস হে হলো আট মাস এর কোনো সমস্যা না দাও না এই দাও না মুরগি সেটিং দিছে মুরগি সেটিং আমি শিল্পী তোমার বুঝতে হইব তুই তো কেন ছিল রে জানাই আছে আচ্ছা ক পরে তোর গালুনে না আজ ছিল হয়ে গেল ওই দিন একটা গানের অপমান করিস তরে গানের অপমান করিস আচ্ছা এত কথা কুমার সাহেব ও না এর বিশ্বাস না ভাই বাল সুলাল কে আরে সমাধান কি ওইটা কো সমাধান কি ওইটা কো দুষ্টমি বাদ দে আর সমাধান কি উদ্ধার করতে হইব সন্ধ্যা হয়ে গেছে উদ্ধার করতে হইব এই দুইটা মায়ার আজকে মনে হয় জামাল হয়ে যাবো গা এই মেম্বার এই হালা মেম্বার লুচ্চা মেম্বার এটা লুচ্চা মেম্বার মেম্বার কাছে মায়ার আমার কাছে শুনছি আর এরকম বিচার লইলে মেম্বার বলে এটা দুই নম্বর বিচার আরে ডাই না কই মাইগুলো সব চুরি করে সব এই শালা মেম্বার আজকে ধরতে হবে দি দি দুই নম্বর কি হ্যাঁ প্রেম কুমার কি কহুনি কি কও মেম্বার ধরে আইন না সাইড জন্য হ্যাঁ পরে ফেগের মধ্যে গার আচ্ছা মিলা ইয়েস রাত মিলালাম মিলা মিলা এই শালা লুচ্চা মেম্বার ধর চল চল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার মনে হয় সবাই ভালো আছেন আমাদের টিম মেম্বার রাজীব টিভি যারা টিম মেম্বার আছে সবাই খুব ভালো আছে এবং সবাই অনেক অনেক বেশি পরিশ্রম করতেছে আপনাদের জন্য আপনাদের বিনোদন দেওয়ার জন্য তো যারা আমাদের কাজগুলো দেখেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে তারা বেশি বেশি করে আমাদের কাজগুলো শেয়ার করবেন লাইক দিবেন কমেন্টস করবেন এবং একটি জিনিস করবেন সেটা হলো সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ